আসসালামু আলাইকুম। এটা হচ্ছে বড় ইকুলের মধু। দেখতেই পাচ্ছেন যে চাক সহ আমি দেখাবো আপনাদেরকে আসলে কিভাবে খেতে হয়, মধু কিভাবে খেতে হয় আমি একটু দেখাবো। অসাধারণ অসাধারণ। আসলে অনেকেই বলে যে এইভাবে চাকের থেকে কামড়ায় মধু না খাওয়াটাই বেটার, এটা বিভিন্ন কারণেই বলা হয়ে থাকে। কিন্তু আসলে এই লোভগুলো আমরা সামলাতে পারি না। যখন আমরা এই চাকে মধু দেখি এইভাবেই মানে খেতে পারা, মানে নিজে দেখতে পাচ্ছেন যে মৌমাছি আপনারা দেখতে পাচ্ছেন।